আসসালামু আলাইকুম। আজ পোড়া বেগুনের ভর্তার রেসিপি শেয়ার করছি। ছোটবেলায় আম্মাকে দেখেছি মাটির চুলায় বেগুন পুড়িয়ে তারপর ভর্তা করতেন, অসম্ভব টেস্টি হতো। আমার কাছে তো মাটির চুলার ব্যবস্থা নেই, তাই আজকে গ্যাসের চুলায় আমি কিভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করি সেটাই আপনাদেরকে দেখাবো। খুবই সিম্পল কিন্তু অসাধারণ টেস্ট। যারাই আমার হাতের পোড়া বেগুনের ভর্তা খেয়েছেন সবাই প্রশংসা করেছেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন ভর্তা বানাই। ভর্তা করার জন্য এখানে একটা বেগুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর গায়ের পানিটাকেও মুছে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে বেগুনটাকে এভাবে কেটে নিচ্ছি। এতে বেগুনের মধ্যে কোনো পোকা থাকলে সহজেই দেখা যাবে। এরপর বেগুনের চারপাশে সরিষার তেল মেখে নিচ্ছি, যেন পোড়ানোর সময় এর উপরে ছিলকাটা খুব সহজেই উঠে আসে, আর পোড়ানোর পর পরিষ্কার করার সময়ও সহজ হয়। গ্যাসের চুলায় আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। এই টাইপের স্ট্যান্ড সবার বাসায় কম বেশি থাকে। এখন তেল মাখা বেগুনটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে চুলার আগুনটাকে জ্বালিয়ে দিচ্ছি। এই বেগুনটা কিছুক্ষণ পর পর এভাবে ঘুরিয়ে দিতে হবে, যেন সব দিক সমানভাবে পুড়ে সিদ্ধ হতে পারে। এইভাবে বেগুন পোড়ালে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হয়, তা না হলে বাইরে দ্রুত পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। বেশ কিছুক্ষণ পুড়িয়ে নেওয়ার পর বেগুনের ভিতরটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর বেগুনের উপরের পোড়া ছিলকাটা পরিষ্কার করে নিতে হবে। তেল মাখিয়ে নেওয়ার ফলে ছিলকাটা খুব সহজেই উঠে আসছে, আর একইভাবে আমি পুরোটা বেগুনই পরিষ্কার করে নিব। ছিলকা পরিষ্কার হয়ে গেলে সব শেষে বেগুনের মুখের বোটার এই শক্ত অংশটাকেও ফেলে দিচ্ছি। ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ, আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে চটকে নিচ্ছি, এরপর কাঁচামরিচ ও ধনিয়া পাতাটাও ভালো করে মেখে নিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে চটকে মেখে নিচ্ছি, আর এভাবে মেখে নিলেই হয়ে যাবে অসম্ভব টেস্টি পোড়া বেগুনের ভর্তা। পোড়া বেগুনের ভর্তার স্বাদটাই অসাধারণ। মাঝে মাঝে এরকম ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখবেন রুচি ফিরে আসবে। এই বেগুন ভর্তাটা গ্যাসের চুলায় পুড়িয়ে করলেও এর টেস্ট কিন্তু সেই আম্মার হাতের মাটির চুলায় তৈরি করা পোড়া বেগুনের ভর্তার মতোই অসম্ভব টেস্টি। আমার কাছে অনেক ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। খুবই সহজ অথচ দারুণ টেস্টি এই পোড়া বেগুনের ভর্তার রেসিপিটি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।